প্রতিবন্ধী তিন কন্যা সন্তান নিয়ে দুঃখ দুর্দশায় চলছে কুয়াকাটার আনোয়ারার ফিটারের জীবনযুদ্ধ। সামান্য আয় দিয়ে ভরণ পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি, তাই সন্তানদের উন্নত চিকিৎসা করাতে সাহায্যের দাবি জানান অসহায় এই বাবা। এ অবস্থায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সহ জনপ্রতিনিধিরা। কুয়াকাটার সংবাদদাতা কাজী সাইদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। খালির মহিপুর থানার খানাবাদ গ্রামের বাসিন্দা আনোয়ার ফিটার, আট সন্তানের মধ্যে তিন মেয়েই শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী। নিজের সামান্য রোজগার দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তার। আনোয়ার ফিটার জানান, জলকপাট নির্মাণের জন্য তার বাড়ির অর্ধেক জমি অধিগ্রহণ করেছে সরকার। ক্ষতিপূরণের সে টাকা পেলে মেয়েদের উন্নত চিকিৎসা করাতে চান তিনি। আমার কতটুকু জমি আছে সরকার অ্যাকোয়ার করছে, সেই জমির টাকাটাও আমি পাই না। জহুরুল খান ইসলাম উনি আমার মামলা দিয়ে টাকাটা ঠেয়াই রাখছে। মাইয়ে তিনটে যদি একটু চিকিৎসা করতে পারতাম তাহলে ভালো হইতে মনে হয়। এখন তাদের বাচ্চাদের মানে চিকিৎসা টিকিৎসা কিছুই হইতে আছে না, চিকিৎসা হইলে মনে হয় একটু ভালো হতো আর কি। নিয়ে অনেক কষ্টে দিন কাটাইতে আছে, খাওয়া দাওয়া লেখা পড়ায়। সমস্যা সমাধানে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রতিবন্ধীদের সংগঠন সহ জনপ্রতিনিধিরা। আমরা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা আনোয়ার এবং তার তিন সন্তানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি তার সন্তানদের চিকিৎসা এবং তাদের ভরণ পোষণের জন্য যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। এই অসহায় একই পরিবারের তিনজন প্রতিবন্ধী পরিবারের অধিগ্রহণকৃত টাকা অচিরের জন্য পায় সেই সুপারিশ সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা করছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মৌসুমী রহমান, আরটিভি।